মদনার বাড়ি কেন গেলাম, সাথীদের বাড়ি কেন গেলাম, ম্যান্ডির বাড়ি কেন যাইনি? হ্যাঁ, এবার আমি কি করবো? অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, কি করে বলবো? এবারে যাওয়ার কথা ছিল শাড়ির বাড়ি, ম্যান্ডির বাড়ি, কি করে সাধন সাথীর বাড়ি চলে গেলো? হ্যাঁ ভগবান, এবার কি হবে? সারাক্ষণ আমি ভেবে পাচ্ছি না এইভাবে কি করে চলে গেলো। হ্যাঁ হ্যাঁ ভগবান, এবার কি করতে পারি? কোথায় যেতে পারি? কোথায় যাবো বলো তো? হ্যাঁ, যাওয়ার কথা ছিল এদিক, চলে গেলো ওদিক। ভগবান, শুরুটা একটুখানি অট ছিল না? আমারও, আর আমাকে দেখে অট লাগছে না? হ্যাঁ লাগবে, অট লাগবে, কারণ কি বলবো, ছিলাম না বাড়িতে, ছেলেদের স্কুলে একটু কাজ ছিল, সেগুলো সাথে সাথে জানেনি তো। হ্যাঁ, বসে থেকে তো মানে সারাক্ষণ কুটকাচালি করে যাবো অতটাও সময় নেই না? করবো অবশ্যই, হ্যাঁ আমারটা কুটকাচালি না অবশ্য, মানে যে করে তার পেছনে গাতন কীভাবে দিতে হয় সেইটুকু কাজ। তো একটু আগেই সমস্ত কাজ সারলাম, সেরে টেরে নিয়ে এবার আমি বসলাম ভিডিও করতে। তো স্টার্টিংয়ে তোমাদের যেটা বললাম বুঝতে পারলে তো, সেটার বিষয় পরে আসছি। প্রথমে বলিনি ম্যামনি, হ্যাঁ ঝি ম্যামনি, ছি 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 ছি, তোর কোনো অকাত আছে? তুই তো ঝি ছি 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 ঝি ছি ছি, জাস্ট ছি। তোমাদের একটা গল্প শোনায়, গল্প হলেও কিন্তু ব্যাপারটা সত্যি, আমি বলবো না চরিত্রটা কাল্পনিক, এটা সত্যি চরিত্র আর সত্য ঘটনা। আমাদের বাড়িতে ছোটবেলা থেকে দেখেছি সরস্বতী পিসি বলে একজন কাজ করতেন কাকিমাদের ঘরে। আমার মা কখনো কাজের লোক রাখেনি, আমার মা নিজেই নিজের সমস্ত কাজ করতেন, আমার মা ভীষণ কর্মঠ ছিল। তো বাকি কাকিমারা এই একটু ঘর ঠর মোছার জন্য বা বাসন টাসন একটু ধোয়ার জন্য, বিশেষ করে আমার ছোটো কাকিমার ঘরে সরস্বতী পিসি বলে একজন কাজ করতো। কিন্তু এক ঘরে কাজ করলো, বাকি প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু তার খুব ভালো, খুব নিবিড় সম্পর্ক ছিল, বিশেষ করে বাচ্চাদের সাথে। বাড়িতে তো আমরা এতগুলো বোন আর দুটো ভাই, তোমরা জানো তো। আজও মনে পড়ে যখন পরীক্ষা দিতে যেতাম, যেহেতু গোষ্ঠীটা অনেক বড়, তো যাওয়ার সময় সবাইকে প্রণাম করে যেতাম। কাকা জ্যাঠাদের হয়তো সবসময় অ্যাভেলেবেল পেতাম না, কারণ তারা সবসময় কাজে ব্যস্ত থাকতো, কিন্তু কাকিমারা বাড়িতে থাকতো, বেরোনোর সময় পায়ে হাত দিয়ে নমস্কার করে যেতাম। তার সাথে সাথে যদি সামনাসামনি সরস্বতী পিসির থাকতো, সেই সময় পিসির পায়ে হাত দিয়েও কিন্তু প্রণাম করেই যেতাম। হাত দিতে সে চাইতো না, সে চাইতো না তার পায়ে হাত দিয়ে আমি, কিন্তু সে কিন্তু আমার মারা আমার কাকিরা পাশ থেকে বলতো, সরস্বতী প্রণাম করতে দাও, প্রণামটা করতে দাও, কারণ গুরুজন সে বড়। হতে পারে সেই হাতটা হয়তো বারোটা বাড়িতে কাজ করে, সেই হাতটা আশীর্বাদ হয়ে আমার মাথার উপরে পড়বে, কিন্তু তবুও না করে যেতাম। ওই যে শিক্ষা, ব্যাস ওইটা কোথাও না কোথাও আটকে যেত। আর এই যে ঝি শব্দটা না, বিশ্বাস করো আজ এত বড় হয়েছি, কোনোদিনও মা বাবার বাড়ি থেকে শিখে আসিনি যে যারা আমাদের হেল্প করে তাদেরকে আমরা ঝি বলি, আমি কোনোদিনও শিখিনি। আজও আমার বাড়িতে যারা রয়েছে এখনও, অর্চনা আসে শুধু ঘরটা মুছতে, বন্দনাদি বারোটা ঘন্টা আমার কাছে থাকে, এই যে ঝি ওয়ার্ডটা আমার ছেলেরাও জানে না ঝি মানে কি। পিসি তো পিসি, বন্দনাকেও পিসি, আর কি নাম, অর্চনাকেও কিন্তু পিসি বললেই সম্বোধন করে, ব্যাস এইটুকু। ঝি অ্যাকচুয়ালি কী জিনিস সেটা তারা বোঝে না, কারণ আমরা বুঝে আসিনি, জানলেও সেটাকে কোনো দিনও আমরা বর্তাতে পারি না, কারণ কী বলতো, ওই যে মা বাবার শিক্ষা। আর যার মা বাবার শিক্ষা বর্তায় না, মানে হারামির বাচ্চা, তোকে বলছি শোন, হারামির বাচ্চা, তোর মা বাবা তোকে যে শিক্ষায় শিক্ষিত করেছে তুই সেই শিক্ষায় শিক্ষিত হয়েছিস, একদমই তাই। তোর মা বাবার শিক্ষাটা নোংরা, মা তো ছেড়েই দে সৎমা, তোর বাপের শিক্ষাটাও নোংরা, তাই তুই এই নোংরামিগুলো করিস, মাইন্ড করিস না, কিন্তু সত্যিটা বললাম, গায়ে লাগলে সেটা আলাদা ব্যাপার। তো তোর মা বাবার শিক্ষাটা এরকমই, জন্মগতেই তো মাকে খেয়ে নিয়েছিস, আর বাপটা যতটুকু করে বাপটা একা ওইটুকুই তোকে শেখাতে পেরেছে, আর বাকি নোংরামিটা তুই নিজেই শিখেছিস। ঝি বলিস, তোদের বাড়িতে যেটা আসে সেটাকে ঝি ডাকিস না কেন, দিদি ডাকিস কেন, ঝি ডাকিস না কেন, পয়সা দিয়ে রেখেছি তারা ঝি। তোর তো জানিস, তোকে অ্যাকচুয়াল তোর অকাত বলবো, তোর অ্যাকচুয়াল ঝি হওয়ারও অকাত নেই, অ্যাকচুয়ালি তোর ঝি হওয়ারও অকাত নেই। কত কর্মটা হয় জানিস, তোর মতন ওই দুটো ধাপ উঠতে গিয়ে আহ মা আমার পায়ে ভীষণ ব্যথা, ওই যে বাড়িতে উঠছিলিস না টপ ফ্লোরে উঠছিলিস না, কি ব্যথা, পারবি ওদের মতন কর্মটা হতে? জামা কাপড়ও ভিজিয়ে রাখিস, হয় সেই ঝিটা কেচে দেয় তোদের বাড়ি, আর নয় তো তোর ওই যে ঝাটা আছে না, তোর ঝা পারমানেন্ট যেটাকে কুলি বানিয়েছিস, ওই ঝাটা কেচে দেয়, বুঝতে পেরেছিস? তোর কি অকাত আছে বে বলতো, দুটো তেলাপিয়া মাছে ঝোল বানানো ছাড়া। আমি আজকে প্রথম শুনছি, ঠাকুমা দাদু যদি সন্তানের জন্য করে তারা আয়া, দিদি যদি বোনের জন্য করে তাহলেও সে আয়া, আর বাড়িতে যারা কাজ করতে আসে তাদেরকে ঝি বলে অপমান করা, ঝি বলে অপমান করা তোদের ওদিক দিয়েই আসে জানিস তো, এই যে তোদের যে নোংরা সত্যবাদী অনেস্ট দলটা ওই দিক দিয়েই না, এই যে দেশ বাংলাদেশ ইন্ডিয়া, আসবো ওই বিষয়ে আসবো, বাংলাদেশ ইন্ডিয়া ঝি চাকর এইসব বিষয়গুলো তোদের ওদিক দিয়ে আসে, কারণ আমাদের এদিককার মানুষগুলো যেটাকে তোরা দল ভাবিস এই মানুষগুলো হেভি শিক্ষিত, পেটে বিদ্যা হয়তো একটু কম থাকতে পারে কিন্তু বিশ্বাস কর মানুষ এগুলো, তোদের মতন জানোয়ারের বাচ্চা, আর তুই তো হারামির বাচ্চা, তুই জানোয়ার না, তুই হারামির বাচ্চা, বুঝতে পেরেছিস? আজকে না ভিউয়ার্সরা প্লিজ কিচ্ছু তোমরা বন্ধুরা মনে করো না, একটু আমি দিচ্ছি, একটু দিচ্ছি, কারণ কি বলো তো, ওকে ওগুলো বর্তায় মুখে যদি সপাটে লাথি মারতে পারতাম, ওই যে দাঁত দেখাতো না, ওই দাঁতের এক পাটি তোর থাকতোই না, একটা পাটিতে আমি মারতাম, একটা পাটিতে দীপ্তিদি মারতো লাথিটা,
ঘুরিয়ে যেত, তারপরে করতো, মুখে আর কথা বলাতে। ট্রিটমেন্ট বানাতে গেছিস? ট্রিটমেন্ট করতে গেছিস? কী ট্রিটমেন্ট করছিস? কন্ট্রোভার্সি চ্যানেলে চঙ্গা হয়ে বসে আছিস আর ব্লগ চ্যানেলে গিয়ে ঠিক হয় খাটে শুয়ে ভিডিও করছি, কারণ আমার মরণের টাইম এসে গেছে। তো ওই জন্য, ওই জন্য মানে কি বলবো, এত জানোয়ার দেখেছি তোর মতন দেখিনি জানিস তো। দিদি এসেছে বাড়িতে, এতদিন আসছিল না, ম্যাম ম্যান্ডি আসছিল না এতদিন। তুই চিন্তা, উফ কেন যে আসছে না, উফ আমার ঘাম ছুটে যাচ্ছে, কেন আসছে না? ও আচ্ছা, ওই যে নকল ব্র্যান্ডিংটা দেখায় না, আসলে ভিতরে ভিতরে কিন্তু চলছে তোর ভিউয়ার্স গুলো কামা চুবে, সবকটা সবকটা এরকমই নিজের ফ্যামিলির সাথে কর। যদি না করতো তাহলে তোরই নোংরামিগুলো শুনতো না, যদি না, যেমন তুই বলিস আমাদের ভিউয়ার্সরা সব দালাল আর থোরগুলো, ওই যে বলেছে না অগরা দুধ আগরা দুধ তোর দুধ, হ্যাঁ এরকম। তো যাই হোক, কেন আসছে না? ওদের মধ্যে ব্র্যান্ডিং, এই যে তোদের যেমন ব্র্যান্ডিং, মানে ব্র্যান্ডিংটা এমন হয়, হ্যাঁ তো এই যে তোদের মধ্যে যে ব্র্যান্ডিংটা তুই মনে করিস কি ওই রকম ব্র্যান্ডিং, না রে না দিদি আসছে না, তাই ওদের মধ্যে ব্র্যান্ডিংটা ভ্রং করে ভেঙে গেছে আর এখন আসছে মানে ঝি হয়ে গেছে। তোকে বলেছি না এই রায় ফ্যামিলি, তুই না এই যে কণিকা উজ্জ্বল রায়, এরা মামনিদি, সরি মামনিদি আমি এই কথাগুলো বলছি, মামনিদি এরা সম্পর্ক কামিয়েছে, সম্পর্কগুলোকে সম্পর্কগুলোকে বাঁচিয়ে রেখেছে, তাদের জন্য এরা বেঁচে আছে, বুঝতে পেরেছিস? তোর কি সম্পর্ক আছে বে বল, একটা বাপ, একটা সৎ মা, দুটো সৎ বোন আর একটা ভেরু বর। তুই মেনেছিস তোর বরকে ভেরু, তাই নামটা বললাম, কিছু মনে করিস না, না না। তো ব্যাস, আর কি আছে তোর সম্পর্কের মধ্যে? সম্পর্কের মধ্যে কি আছে? আমার কিন্তু অনেক সম্পর্ক আছে, বলতে বসলে না কুত্তার মতন হাঁপাবি, ওই যাই তোরটারে যেরকম তোরটা হাঁপায় ওই রকম হাঁপাবি, ওই রকম হাঁপাবি, বুঝতে পেরেছিস? বললাম না তুই আই এত সম্পর্ক দেখে না, তুই কোনটাকে ছেড়ে কোনটাকে খাবি, কোনটাকে ছেড়ে কোনটাকে খাবি, বুঝে পাস না, বুঝতে পারিস না। মামনি এসেছে, কত ফ্রিলি দোতলায় বিচরণ করে বেড়াচ্ছে। মামনিদি কেন বিচরণ করছো, তোমার তো অ্যালাউ নেই দোতলায় যাওয়ার। এ তুমি কি করে জানলো ডালের কৌটো কোথায় আছে? ও ওপরে গিয়ে বলতে পারবে শাশুড়ির চিনির কৌটো কোথায়, শাশুড়ির চায়ের কৌটো কোথায়, একদিন দেখা দেখিনি, হেগে ছেউড়িয়ে দেবে একবারে। কি হয়েছে, দুটো বাসন ধুয়েছে? সকাল সকাল বেরোবে, এরকম অনেক মানুষ থাকে বাসন কোসন ভিজিয়ে রেখে দিয়ে যায়। কণিকা অর্ডার করে দিয়ে যায়নি যে দিদি মেজে দিয়ে এটা রেখে দেবে, কিন্তু না সে করে রেখেছে, কারণ হাত খালি কোনো কাজ নেই, তো দুটো বাসন ঘষে দিতে কী লাগবে? আমার মা যখন সুস্থ ছিল না, আমার কাছে যখনই আসতো, আমাদের তো বাড়ি বেশি দূর না এখান থেকে এখানে, তো আমার মা যখনই আসতো, আমার মা না যেই দেখতো না রান্নাঘরে, আগে উনি রান্নাঘরে ঢুকতো, যেই দেখতো একটুখানি সিঙ্কে কিছু পড়ে আছে খাবার খাবো, ওনার মাজা হয়ে যেত, বারণ করলেও শুনতো না। কী ভালো ঝি বল আমার মা, মারা না ঝি হয়, মারা আয়া হয়, বুঝতে পেরেছিস? যেমন ছেলেদেরকে দেখাশোনা করলে, মেয়েদেরকে দেখাশোনা করলে যেমন মারা আয়া হয়ে যায়, সেই রকম আমার মাও না এরকম ঝি ছিল। আমি আশা মানে জানি এখানে অনেকেই ইয়ে করবে যে তাদের মারাও এরকম জিনিসটা করে, কারণ ওটা মায়ের ভালোবাসা, একটা দিন এসে বলে কি মেয়েকে আর করতে পারে, সে তো রোজ করে। এটা তুই বুঝবি না, না তুই মা পেয়েছিস, না একজনকে মা বানাতে পেরেছিস, না নিজে তো ছেড়ে দে, বুঝবি না বুঝবি না, বুঝলে পরে আর বলতিস না, বুঝতে পেরেছিস? আচ্ছা শোন, এটা গেল বিষয়। শাশুড়িকে দেখা যাচ্ছে না, শাশুড়ির সাথে একদম, যে কদিন শাশুড়িকে দেখা গেছে ততদিন, হ্যাঁ বৌমার তো বিশাল পয়সা, ওই পয়সার জন্য এই বুড়িটা নিজের মান সম্মানিত তোতা পাখিটা সব খুয়াই দিয়েছে, এবারে বউ উঠতে কইতাছে উঠতেছে, বসতে কইতাছে বসতেছে, কাজের লোক বানায় রেখে দিচ্ছে, ওই যে রান্না করতে ব্যাস, হঠাৎ করে না বেচারি রান্না করা বন্ধ করে দিল, চুপচাপ আছে কণিকা রান্না করছে। ও আচ্ছা, এখন শাশুড়ি রান্না করে না কেন রে, ঝামেলা হয়েছে পাগলিচু? তোর অবস্থা দেখেছি, তুই অতৃপ্ত একবারে না, তুই যুগ যুগান্তরের অতৃপ্ত আত্মা, বুঝতে পেরেছিস? যার আত্মাকে কেউ কোনোদিনও শান্তি করে দিতে পারে, শান্তির মা কোন যুগে মরে গেছে, কখনো আর শান্তি দিতে পারেনি, কারণ সে তৃপ্তি হতে পারেনি, কিসে তৃপ্তি হবে? লোকের সম্পর্ক দেখে অতৃপ্ত হয়ে যাচ্ছে, লোকের ভালো খাওন দাওন দেখে অতৃপ্ত হয়ে যাচ্ছে, লোকের ঘরের বাচ্চা কি কি করছে সেইটা দেখে অতৃপ্ত হয়ে যাচ্ছে, কিছুতেই সে ঠিক হয় না, কিছুতেই না, বুঝতে পেরেছিস? তোকে সন্তুষ্ট কেউ করতে পারেনি, যখন আসবে না ক্যামেরার সামনে তখন এই প্রবলেম, যখন আসবে সেই প্রবলেম। আচ্ছা তুই বলি যে মামনির অধিকার এইটুকু নেই যে কি বলবে, কণিকারা যে গেছে সেটা যে বলবে সেইটুকু নেই। ব্লগাররা, দীপ্তি দিদি খুব ভালো বুঝিয়ে দিয়েছে, ব্লগাররা বা তুই, তোকে দিয়ে চল বোঝাই, তুই যখন ম্যামনিকে নিয়ে বলিস তখন যদি গুন্ডির প্রসঙ্গ উঠে যায় তখন তুই কি বলিস, না 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 গুন্ডিরটা এখানে বলবে না, গুন্ডিরটা গুন্ডির জন্য থাক, কালকে যেমন গোল্ডিরটা বলছিলিস, গোল্ডিরটা বলতে বলতে তুই কি বলিস ম্যামনিটা, না 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 ম্যামনিটা ম্যামনির ভিডিওর জন্য থাক। সেই রকমই যার যার ভিডিওর কন্টেন্ট তার তার কাছে বর্তায়, অন্য কেউ বলে দিয়ে সেটা কেন সাসপেন্সটা নষ্ট করবে? আমাদের ভিডিও যারা আমরা করি আমাদের তো এটাই মেন কন্টেন্ট যে আমরা জিনিসটাকে সাসপেন্সে রাখতে চাই, একটা সময় গিয়ে সেটা রিভিল করতে চাই। তুই কখন কোন ডেটে ওখানে ট্রিটমেন্ট ছেউড়াতে যাচ্ছিস ডেট বলিস না কেন, ডেট
যাই বলিস না কেন, খেলাবো না রে, আগে তোকে গিয়ে খেলাবো না, তুই এত ভয় পাস কেন? তুই কেন ভয় পাচ্ছিস, শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থাকবো, কোনদিন দেখে নিবি, টাইম দিয়ে দিলাম দাঁড়িয়ে রয়েছে তোর বাড়ির সামনে, মানে গাছের কি মুশকিল। যাই হোক, যে এবার ব্যাপারটা বলিস না কেন, কারণ ওটা তোর কন্টেন্ট, সময় সুযোগ বুঝে বলবে, লোকে অপেক্ষা করে থাকবে, এটাই তো নিয়ম। তাহলে তোর ক্ষেত্রে নিয়ম এক, ওর ক্ষেত্রে নিয়মটা আলাদা, কিরকম করে একটু বলতো? হ্যাঁ কিরকম করে? উজ্জ্বলকে দেখাই, তুই বলি ওই ঘরটার মধ্যে আসল রস, হ্যাঁ উজ্জ্বল জগিং করছিল ওই জন্যই দেখাইনি, ওইখানেই একদম সিট আপ সব করে ফেলছিল একদম, ওই জন্য দেখাইনি, দেখাইনি। যার যা ইচ্ছা, দেখাবো না আমার ভাইকে, আমার ক্যামেরা ওইভাবে দেখাতে আমার ভালো লাগে না, আমি দেখাবো না, দেখাবো না। আর কিছু, আর কিছু, কিউরিসিটিটা তোর ছিল অ্যাকচুয়ালি, ওরা এখন অব্দি বুঝতে পারেনি এমএসএলরা যে তোর কিউরিসিটি অ্যাকচুয়ালি কোথায়। তোকে খেতে দিলেও জ্বালা, তোকে খেতে না দিলেও জ্বালা, খেতে দিলে বলবি বাবা আমাকে খাইয়ে মারতে চায়, আবার যখন খেতে দেবে না ও আমাকে না খাইয়ে মারতে চায়, তুই হচ্ছিস সেরকম। আচ্ছা এবার তুই বললি কাঁধন দাস জাতিদের বাড়ি গেছে, না না ওই টপিকটা পরে আছে, আরেকটা মিস হয়ে গেছিলো, মনে পড়েছে, আমি আবার একটু গাজনির ফ্যামিলি দিয়ে বিলং করি, বুঝলে যাই, আর এবার মনে পড়ে গেল। তুই বললি এই যে বুইরা তোতা পাখি এই বয়সে আইসে এত ঘুরনের কি লাগে, যার ছেলেটা কিনা ঘর দিয়ে বেরোতে পারে, মাসিমা আমি একটা টেকনিক শেখাচ্ছি, বাড়ি যাবে না এইভাবে ছেলের সামনে বসে, তুই কোথাও বেরোতে পারিস না বাবা, এরকম করে কাঁদবে মাসিমা, তাহলে যদি ওর ওর মনটার মধ্যে একটু অতৃপ্ত জ্বালা মেলে। কোথায় লেখা আছে বে, ছেলে যেখানে নিজে বলছে আমি কোথাও বেরোতে চাই না, আমার ভালো লাগে না, ইচ্ছা করে না, এই সব মানুষের ইচ্ছাগুলো বুঝবি না, যেমন আমার মা বেরোতে চায় না, ভালো লাগে না, ইচ্ছাটা নষ্ট হয়ে গেছে, ইচ্ছা করে না যে কেউ আমাকে টেনে টেনে নিয়ে যাবে। তার বদলে উজ্জ্বলের মা মানে মাসিমা কোথাও বেরোতে পারবে না, এটা কোথায় লেখা আছে রে? তুই কি চাস, তুই যে সম্পর্কগুলো তোর সাথে তোর শাশুড়ির দেখাস সেই রকম সম্পর্ক সবার? তুই শাক দিয়ে যত মাছ ঢাক, তোর সাথে তোর শাশুড়ির সম্পর্ক নেই, তোর শাশুড়িও তোর বরের চাকর, আয়া, আয়ার কাজ করে এত বড় করেছে তোর বরকে, বড় করে দেখ তোর ঝুলিতে ফেলে দিয়েছে, বুঝতে পারিনি তোর মতন পাপের ঝুড়িতে ফেলছে, পাপ পাপ, তুই হচ্ছিস পাপ, তোর কর্ম কপাল না, তুই নিজেই একটা বড় সড়ো পাপ, বুঝতে পেরেছিস? যার এই চামড়াটা না পয়সার লোভে লক লক করে জিভটা, তুই কি বললি সাসপেন্সে আমি শ করি, ওই শটা খাওয়ার জন্য হাঁ করে থাকিস সবচেয়ে বেশি, তুই ছ্যাচ্ছ্যার করে কণিকা হিস করবে আর তুই কপ কপ করে সেটা গিলবি, বুঝতে পেরেছিস? তোর খুব মুত বমি এইসব নোংরা ওয়ার্ডগুলো তোর খুব ভালো লাগে, তুই বলি না শ করি, ওই শিটা খাওয়ার জন্য সবার আগে ওর তলায় হাঁ করে তুই বসেছিলিস, ও ছাড়বে আর গঙ্গার জলের মতন, শান্তির জলের মতন, চরণামৃতের মতন তুই ঠুসবি, কারণ ওর ওই শিটা খেয়েই আজকে তোর এই অস্তিত্ব, বুঝতে পেরেছিস? আরে ওকে বেঁচে খাচ্ছি, ওর ওই শিটা না বেরোলে তুই রেভিনিউটা কামাবি কী করে, আর ওইখানে বসে তুই ট্রিটমেন্ট মারাবি কী করে বলতে, একটুখানি আমাকে একটু বল না, একটু বলতে পারবি? অনাথ, তুই জানিস তো অনাথ, অনাথ বাচ্চাদের মধ্যেও কিন্তু অনাথ বাচ্চারা যেরকমভাবে মানুষ হয় না, সঠিক শিক্ষা পায় না, কোথায় কী বলতে হবে জানে না, তুই সেই রকম অনাথ। দেখ মা তো তোর নেই, সৎ মা, আর বাবা কাজ করবে না তোরে মানুষ করবে, ওই জন্য তোকে একটু প্রায়োরিটিটা বেশি দেয়, মা হারা মেয়ে তো কী করবে বল না, কী করবে, তোর অনেক জ্বালা, অনেক ফ্রাস্ট্রেশন থেকে তুই জিনিসগুলো করছিস। আচ্ছা চল, ওইসব তোর ওপর সিম্প্যাথি, মাই ফুট, মাই ফুট, বুঝতে পেরেছিস? তোর সিম্প্যাথির ওপরে আমার জোজোর এক দলা গু, কারণ আমাদেরগুলো ওয়েস্ট করবো না, জোজোরটা দিলাম। আচ্ছা শোন, এবার একটা কথায় আসি, ছাদনদার বাড়িটা তোর ভালো লাগেনি, বাবা কোনো রুচি নেই, পয়সা হলেই হবে রুচি, ওইটা বাড়ি, ওটা থ্রিডি, ওটা ড্রাইনিং টেবিল, রুচি নেই, ঠিক বলেছিস, পয়সা থাকলেই না মানুষের রুচিবোধটা আসে, যেমন শিক্ষা থাকলেও মানুষের রুচি আসে না অনেক ক্ষেত্রে, তোকে না দেখলে সেটা বিশ্বাস করতাম না, ডিগ্রিধারী অশিক্ষিত একটা ট্যাগ লেগেছে না, একদম ডিগ্রি আছে কিন্তু তোর, কিন্তু তোর রুচিটা বদ্ধনটা, তোর রুচিতে খেলে যে কাকে পার্সোনাল অ্যাটাক করবো, কার মাতৃ জায়গায় মাতৃত্বের জায়গা নিয়ে খোঁচা মারবো, কার প্যান্টি ধরে টানবো, কার ব্রা ধরে টানবো, কাকে কাঁচা কাঁচা খিস্তি মারবো, একটা চলন ফেরন না করা একটা মানুষকে পঙ্গু বলে দিনের পর দিন হার্ট করবো, নিজের মায়ের বয়সে একজন মানুষকে বুইরা তোতা পাখি উড়পি যাবে বলে তাকে মানহানি করবো, ছোটো ছোটো সন্তানদের মরণ কামনা করবো, তোর রুচিতে এটা কুলায়, এটা তোর রুচি, বুঝতে পেরেছিস? সেরকমই তাদের রুচিতে কুলায়নি, তারা যেটা ভালোবেসেছে পছন্দ করেছে, যার যার পছন্দ তার তার কাছে, পছন্দটা কারোর উপর হস্তক্ষেপ করে হয় না, পছন্দটা কারোর হস্তক্ষেপ করে হয় না, যেমন তোর শাশু শাশুড়ি তোকে পছন্দ করে না, একদম সলিড উদাহরণ দিতে ঠিক সেরকম পছন্দ করে না, যেমন একটা কথা আছে, কিসি কো পছন্দ করনে কা ভি জেসে কোই কারণ নেই হোতা, কিসি কো না পছন্দ করনে কা ভি জেসে কোই কারণ নেই হোতা, ইয়ে তো আপনি আপনি দিল কা মামলা হ্যায়, তাই না? যাচ্ছে আর মনে রুচি বোধ তুই অ্যাটলিস্ট শেখাস না,
রংচঙা বাড়ি না হয় ঠিক আছে, চল তাতে তার রুচি, তোর মতন গোষ্ঠীর ষষ্ঠী পুজো করছে না লোকের, বুঝতে পেরেছিস? তুই করছিস, যার ইচ্ছা হবে ক্যামেরায় আসবে, যার ইচ্ছা হবে ক্যামেরায় আসবে না, যেমন তোর শাশুড়ি তোর ক্যামেরায় আসে না, সেরকম স্বাধীনতা না হয় নাই এলো, তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে? কেন ম্যান্ডির বাড়ি যাওয়ার কথা ছিল, কেন চলে গেল স্বাধীন বাড়িতে? আমার ইচ্ছা টুইস্টটা দিল, ভালো লাগলো, গেছে মানুষ মানুষের বাড়িতে যাবে, কত তাকুতি মিনতি করেছে, হ্যাঁ যে আমি সব দেখিয়ে দিয়েছি, সব খুলে দিয়েছি, হ্যাঁ তারপরেও আমার ভিউজ হচ্ছে না। তুই তো তুই বলিস কি, কার ভিউজ বাড়লো তাতেও আমার কিছু যায় আসে না, কার ভিউজ কমলো আমার না তাতেও কিছু যায় আসে না, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি না লোকের ভিউজ নিয়ে খুব কথা বলি, জানো তো আমার ভীষণ মজা লাগে, কিন্তু এমএসএলের ভিউজটা পড়ে গেছে, আমি কিন্তু মনে মনে এরকম প্রফুল্ল, কিন্তু আমি সামনে দেখাই, আমি না একদম ম্যাটার করে না আমার কাছে, ডাজন্ট ম্যাটার, যে আই ডোন্ট কেয়ার, তোর ভাষায় আই জাস্ট ডোন্ট কেয়ার, কেয়ার মানে ওটাকেই ও বলে, ইংলিশে পিএইচডি মারানো না, ওই জন্য তো আই ডোন্ট কেয়ার কার ভিউজ ডাউন হলো কার ভিউজ আপ হলো, আই জাস্ট ডোন্ট কেয়ার, যেরকম দিস ইজ নট ফেয়ার, ফেয়ারটা দিস ইজ নট ফেয়ার, এটা দিস ইজ নট ফেয়ার, তোর চিগড়ে দেয়, ভেতরে দেয়, ঠেপড়ে দেয়, হচ্ছে বুঝতে পেরেছ? তোমাদের বোঝাতে পারছি তো বিষয়টা, কিন্তু বোঝো কিন্তু তোমরা, ঠিক আছে? এই হচ্ছে বিষয় যে ছুরির এপিঠেও ধার, ছুরির ওপিঠেও ধার, তুমি দেখাচ্ছ তাতেও তোমার দোষ, তুমি না দেখাচ্ছ তোমার তাতেও দোষ, এর কথা কিন্তু ও কি বললো, ও বাবা আশীর্বাদ বললো, নিজেদের মানুষগুলোকে আশীর্বাদ না করলেও চলে, এই যে আমার শাশুড়ি দিয়েছে, যাই হোক বলছে কি বলো ওটাকে, আবার নিজেদের শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলেও চলে, নিজের মা বাবাকে প্রণাম না করলেও চলে, কারণ তারা তো এমনি আশীর্বাদ দেবে, প্রণাম করতে হয় বাইরে, বাইরের লোকেদের, আরে বাবা যাদের চেনো না তাদের কাছ থেকে আদায় করতে হবে, আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, ওইখান থেকে অভিশাপ ঘুরাচ্ছি, ভরে ভরে মারছে তোকে অভিশাপ, নিজের লোকগুলোকে পায়ের তলায় পিষে দিয়ে পরের লোক, এদেরকে কি বলে জানিস, ঘর জ্বালানি, পর ভোলানি, পর ঢলানি, তুই ভোলানি না ঢলানি, ভালো লজিক দেখাতে পারিস, প্লাস্টিকের চটি পরে উঠলে না তুলসী মঞ্চে কোনো দোষ নেই, শুধুমাত্র চামড়ার চটি না পড়লেই হলো, আমার পেটে না কিচ্ছু সহ্য হয় না, আমার শাশুড়ি বড্ড রিচ রান্না করে, আমি খেতে পারি না জানো, আমি অসুস্থ হয়ে গেছিলাম, তারপর থেকে আমি না আলাদা খাই, কিন্তু আমি 250 মানুষের মধ্যে 500 তেল দিই, কিন্তু বাইরে গিয়ে না আমি মাটন বিরিয়ানি খাই ট্রেনের জার্নিতে, বাইরের মাটন বিরিয়ানি, তুই হচ্ছিস এই ক্যারেক্টার, দ্যাটস ইউ আর, একটা রুটি আলু ভাজা জুটলো না না ট্রেনে করে যাচ্ছিস, তুই আবার এই মুখ দিয়ে বড় বড় বুকেনি মারিস, যা ইচ্ছা হয় না যে মুড়ির সাথে এক কামড় লঙ্কা দিলে যেরকম করে ওঠে, আমার এরকম করে ওঠে, কিন্তু উপায় নেই, যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো কিন্তু বলবে, পরিষ্কার বলবে যে কেমন লাগলো, আর এই যে জি হওয়ারও লায়কাত নেই, তুই বুঝেছিস, জি হওয়ারও লায়কাত তোর মধ্যে নেই, জুটে গেছিস সেই ফ্যামিলিটার মধ্যে, ওই জন্য দুমুঠো দুটো খেতে পারছিস, বড় বড় বুকনিবাজি, কনফিডেন্স না, এটা তোর ওভার কনফিডেন্স, পরিষ্কার বোঝা যাচ্ছে তোর কথাবার্তায়, এত হোস না, অহংকার পতনের মূল কারণ সেটা নিজেই করে বসছিস আস্তে আস্তে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি তোমরা সবাই ভালো থাকবে, আর আশা করি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগলে আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবে, টাটা।